মা কাকিমা, আপনার ছেলে আপনার জন্য চিঠি পাঠিয়েছে। আরে রাজীব, আমি তো তোরই অপেক্ষা করছিলাম। এবার অনেক দেরি হয়ে গেল, ভেতরে আয়। এইবার নন্দন অনেক দেরিতে চিঠি পাঠালো। হ্যাঁ, ওর পরীক্ষা চলছে তো, সেই জন্যই বোধহয়। নে, তুই এবার চিঠি পড়ে আমাকে শোনা। প্রণাম মা, আমার ছ মাসের যে পরীক্ষা ছিল সেটা খুব ভালোভাবে শেষ হয়েছে। রাজীব বিমলা কাকিকে চিঠি পড়াতে শোনাতে লাগলো, আর কাকিমা চোখে জল চলে এলো। তোমার খোকা নন্দন। খুব ভালো যে সব কিছু ঠিক আছে। রাজীব বস এক মিনিট, আমি কালকে লাড্ডু বানিয়েছি। বিমলা কাকি রাজীবকে লাড্ডু খাওয়ায়। তারপর রাজীব খুশি হয়ে ওখান থেকে চলে যায়। রাজীব সারা গ্রামে চিঠি আর মানি অর্ডার পৌঁছে দিয়ে ডাকঘর পৌঁছাত। কি রাজীব, সব কাজ শেষ হলো? হ্যাঁ স্যার, সব চিঠি এবং মানি অর্ডার পৌঁছে দিয়েছি। খুব ভালো, এই নিন লাড্ডু খান, বিমলা কাকিমা দিয়েছেন। হেড পোস্টম্যানও লাড্ডু খেয়ে দেখেন। সন্ধ্যার সময় প্রায় 5টার সময় রাজীব বাড়ি পৌঁছাত। দাদা, এই অঙ্কটা এত কঠিন কেন? একেবারেই কঠিন নয়, শুধু ভালোভাবে মন দে আর ভালোভাবে প্র্যাকটিস কর, আর তারপর দেখ তুই অঙ্ক পরীক্ষায় স্কুলের টপ হয়ে যাবি। রাজীব তার ছোট ভাইকে অঙ্ক শেখাতে লাগল। তখন তার স্ত্রী পদ্ম চা নিয়ে এলো। আরে বিবেক, যখন বৌদি বাড়িতে আছে তখন আমার কাছে কেন অঙ্ক শিখছিস? বৌদি তো অঙ্কে খুব ভালো, তাও আবার পুরো রাজ্যের টপ করেছিল। সত্যি বৌদি? হ্যাঁ, কিন্তু অনেক বছর হয়ে গেছে। অনেক বছর হয়েছে তো কি হয়েছে, বাদর কি তার স্বভাব কোনোদিন ভোলে? তিনজন একসাথে হাসতে লাগলো। তখন রাজীবের মা ওখানে এলো। কি ব্যাপার, আমাকেও কেউ বলো, তোমরা তিনজন এত হাসছো কেন? কিছু না মা, এমনি হাসছিলাম। আমি আপনার জন্য চা নিয়ে আসছি। এইভাবে রাজীব তার পরিবারের সবার সাথে খুশিতে দিন কাটাচ্ছিল। কিন্তু নিয়তির খেলা ছিল অন্যরকম। রাজীবের ক্যান্সার হলো আর ওকে হাসপাতালে অ্যাডমিট করতে হলো। দিনের পর দিন ওর অবস্থা আরও খারাপ হয়ে উঠল। একদিন হাসপাতালে রাজীবের সঙ্গে দেখা করতে হেড পোস্টম্যান এল। এখন কেমন বোধ করছো ভাই? একটু আরাম। রাজীব, আমি বলছিলাম যে তোমার ভাইয়ের উচিত তোমার জায়গাতে চাকরি করা উচিত, তাতে করে তোমারও অনেক সুবিধে হবে। হ্যাঁ, কিন্তু ও তো এখন খুব ছোট, ওর পড়াশুনো করে ডক্টর হতে চায়, আমি কিভাবে ওর স্বপ্নটা ভেঙে দেব? তাহলে তোমার সংসার কিভাবে চলবে আর তোমার চিকিৎসা? আমি কি ওনার বদলে কাজ করতে পারি? হ্যাঁ, আজকাল অনেক পোস্ট ওম্যানও আছে, কিন্তু তুমি এ কাজ করতে পারবে? আমি চেষ্টা করে দেখতে পারি। আর স্যার, আর আমি গ্রাজুয়েট। ঠিক আছে, আমি তোমার ব্যাপারে কথা বলে নিচ্ছি, কালকে অফিসে চলে এসো। ঠিক আছে স্যার। হেড পোস্টম্যান ওখান থেকে চলে গেলেন আর পদ্ম আর রাজীব কথা বলতে লাগলো। এসব তুমি কিভাবে করবে? সারা দিন গ্রামে গ্রামে ঘোরা, চিঠি আর মানি অর্ডার পৌঁছে দেওয়া, তারপর বাড়ির সব কাজ। নন্দনের নিজের স্বপ্ন নষ্ট করার থেকে ভালো হবে আমিই কাজটা করি। তুমি চিন্তা করো না, আমি সব কিছু সামলে নেব। পরের দিন পদ্ম পোস্ট অফিসে গেল নিজের সব ডকুমেন্টস সাথে নিয়ে। আমি হেড অফিসে কথা বলে নিয়েছি, তুমি কাল থেকেই জয়েন করতে পারো। অল দ্য বেস্ট পদ্ম। থ্যাংক ইউ স্যার। তারপর পদ্মা পোস্ট ওম্যানের জব জয়েন করল। এই গ্রাম সেই গ্রামে চিঠি আর মানি অর্ডার পৌঁছে দিত। তারপর সন্ধ্যায় হাসপাতালে গিয়ে রাজীবের সাথে কথাবার্তা বলত, তারপর বাড়ির সব কাজকর্ম করত। কিছুদিনের মধ্যেই রাজীব সুস্থ হয়ে উঠল।
আর হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলো। এইভাবে পদ্মা পোস্ট ওম্যানের চাকরি করে সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিল। ছয় বছরের ভানুর বাবা মা দুজন পুলিশে কাজ করে। ভানুর বাবা মা কাজে যাচ্ছে। মা বাবা টাটা, তাড়াতাড়ি ফিরে এসো আর আমার জন্য একটা এরোপ্লেন নিয়ে এসো। হ্যাঁ বাবা, অবশ্যই নিয়ে আসবো। আর তুমি দাদু আর ঠাকুমাকে একদম বিরক্ত করবে না। হ্যাঁ আচ্ছা, করব না। আর নিজের প্যান্টে শুশু করে দিও না। যখন শুশু পাবে তখন দাদু বা ঠাকুমাকে বলে দেবে। আচ্ছা মা, বলে দেব। ভানু নিজের ঠাকুমার সাথে পার্কে চোর পুলিশ খেলছিল। ভানু গাছের আড়ালে লুকিয়ে থাকে আর ও ঠাকুমা পৌঁছে যায়। ধরে ফেলেছি, আমি ভানুকে ধরে ফেলেছি। ঠাকুমা, এইবার তুমি চোর হও আর আমি পুলিশ হব। তুমি লুকাও আর আমি তোমাকে খুঁজে বার করে নেব। ঠিক আছে, বড় হই কি হতে চাও? আমি বড় হই বাবা মায়ের মতো পুলিশ হতে চাই। কিছু সময় পর ভানুর বাবা মা ফেরত চলে এলেন। ইয়ে হুররে, বাবা মা চলে এসেছে। বাবা, তুমি আমার জন্য এরোপ্লেন এনেছো? হ্যাঁ বাবু, এটাই হলো তোমার এরোপ্লেন। মা, ও শুশু করেনি তো? ভানু ওর দাদুর সাথে পার্কে ঘুরতে যায়। ওর দাদু ওকে লম্বা হবার জন্য একটা রডে ঝুলিয়ে দেয়। দেখো, যদি তুমি তোমার মা বাবার মতো পুলিশ হতে চাও তাহলে রোজ এইভাবে ঝুলতে থাকো। একদিন ভানুর বাবা মায়ের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ওনারা দুজনে মারা যায়। ভানুর দাদু ঠাকুমা ভানুর দেখাশোনা করতে থাকে। ভানু যখন 18 বছরের হয়ে যায় তখন পুলিশে ভর্তি হবার প্রস্তুতি শুরু করে। সকাল 4টার সময় ওঠে ও দৌড়াতে যায়। লং জাম্প, হাই জাম্প এই সব খুব প্র্যাকটিস করতে থাকে। একদিন ভানু দৌড়াতে দৌড়াতে পাহাড়ে যেতে থাকে। ওই সময় ওর পায়ে একটা সাপ কামড়ে দেয়। ভানু তাড়াতাড়ি ওর পকেট থেকে একটা ছুরি বার করে সাপের কাটা জায়গাতে ছুরিটা দিয়ে কেটে দেয়। তারপর ও নিজের জামা ছিঁড়ে পায়ের বিভিন্ন জায়গাতে বেঁধে দেয় যাতে সাপের বিষটা বেরিয়ে গিয়ে শরীরে মিশে না যায়। কিন্তু অনেক রক্ত বেরিয়ে যাবার কারণে ভানু ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন ওর জ্ঞান ফেরে তখন ও নিজেকে হাসপাতালে নিজের দাদু ঠাকুমার সাথে দেখে। আরে ঠাকুমা, আমি হাসপাতালে কি করে পৌঁছলাম? বাবা, দুজন লোক তোমাকে এখানে নিয়ে আসে। তুমি 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়েছিলে আর তোমাকে অনেক বোতল রক্ত দেয়া হয়েছে। আর তোমার ফিজিক্যাল টেস্ট ছিল, কিন্তু তোমার শরীরে রক্ত বের হওয়ার জন্য ওজন কমে যায়। কাল তোমার এখান থেকে ছুটি হয়ে যাবে। বাধ্য হয়ে ভানু একটা সিকিউরিটি গার্ডের কাজ করতে থাকে। কিছুদিন পরে ভানু দাদুর মৃত্যু হয়ে যায়। বাবা, আমি অসুস্থ আর তুমিও কাজে চলে যাও। এখানে কেউ খাবার তৈরি করার নেই আর আমাকে দেখাশোনারও করার কেউ নেই। তুমি বিয়ে করে নাও, বাড়িতে বউ এলে ও বাড়ির কিছু কাজ তো করে নেবে। একদিন ভানু আর ওর ঠাকুমা একটা মেয়েকে দেখতে গেল। মা, তুমি কতদূর পড়াশুনো করেছো? দিদা, আমি বিএ পাস করেছি। বাবা ভানু, তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ ঠাকুমা। শ্বেতা যখন ভানুর বাড়িতে গেল তখন ভানুর বাড়িতে ভানুর বাবা মায়ের পুলিশের ড্রেস পরা ছবি দেখতে পেল। যখন তোমার বাবা মা দুজন পুলিশ ছিল তখন তুমি পুলিশে যাবার জন্য কেন তৈরি হলে না? ভানু ওকে আবার নিজের পুরো ঘটনাটা বলল, যে কিভাবে একেবারে শেষ সময় ওর ভাগ্য ওর সাথ দিল না। আমার দাদু ঠাকুমা আর মা বাবার সবার এটাই ইচ্ছা ছিল যে আমি একদিন পুলিশ হব, কিন্তু ভগবানের ইচ্ছার বিরুদ্ধে মানুষ কি করতে পারে?
আমি তোমার মা বাবার স্বপ্ন পূরণ করব। আমি পুলিশ যাবার জন্য তৈরি হব আর তুমি আমাকে তৈরি করবে। পরের দিন থেকে ভানু শ্বেতাকে তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যায়। দুজন রোজ 10 কিলোমিটার দৌড়ায়। ভানু শ্বেতাকে লং জাম্প, হাই জাম্প সব কিছু শিখিয়ে দেয়। শ্বেতা পুলিশের লেখা পরীক্ষাতেও পাশ করে যায়। এবার শারীরিক পরীক্ষার সময় এলো। একদিন শ্বেতা সিঁড়ি থেকে নামার সময় ওর পা পিছলে পড়ে যায় আর ওর মাথায় আঘাত লাগে। মা, এখন তোমার বিশ্রাম নেবার সময়, তুমি ফিজিক্যাল টেস্টের প্রস্তুতি এখন করো না। না দিদা, আমার মাথায় আঘাত লেগেছে ঠিকই, কিন্তু তাও আমি প্রস্তুতি চালু রাখব। শ্বেতা ব্যান্ডেজ নিয়েই হাই জাম্প, লং জাম্প আর দৌড়ানোর প্র্যাকটিস করতে থাকে। যখন ফিজিক্যাল টেস্টের সময় আসে তখন শ্বেতার মাথার আঘাতও ঠিক হয়ে যায়। ও সব মেয়েদের মধ্যে সব টেস্টে প্রথম হয় আর পুলিশে কাজ পেয়ে যায়। শ্বেতা, আমি তোমার উপরে খুব গর্ববোধ করছি। তুমি এত ঝামেলা সামলেও ঠিক মেয়ে পুলিশ হয়ে তুমি দেখিয়ে দিলে।